Dear students, today we discuss about femoral triangle. गत क्लास हमें तुम्हारे anterior compartment of thyroid muscle गुला निये आलोचना करेछि. आज के हमें पढ़ो femoral triangle. Femoral triangle, upper part of the thyroid medial aspect एक triangular depression पावा जाए, एटा के बोला है femoral triangle. It is a triangular depression on the front of upper one third of the thigh, below the inguinal ligament. Inguinal ligament এর নিচে thigh-এর upper one third জুড়ে একটা triangular impression. It has an apex which is directed downwards and base which is directed above. The base is formed by the inguinal ligament and apex is formed by the meeting point of sartorius and adductor longus muscle. Medial border is formed by the medial border of adductor longus and lateral border is formed by the medial border of sartorius. একটা জিনিস ভালোভাবে খেয়াল রাখতে হবে, medial border, lateral border এ দুটো মাসেল, medially আছে adductor longus, laterally sartorius. Boundary যখন আমরা বলবো দুটো মাসেলই medial border, adductor longus এর medial border, sartorius এর medial border. যার কারণে ফিমোরাল ট্রায়াঙ্গেলের ভিতরে অ্যাডাক্টর লঙ্গাসটা পড়বে. যেহেতু মিডিয়াল বর্ডার অফ দ্য অ্যাডাক্টর লঙ্গাস মাসেল লাইজ ল্যাটারালি উইদিন দ্য ফিমোরাল ট্রায়াঙ্গেল, আবার সার্টোরিয়াসের ক্ষেত্রে যেহেতু মিডিয়াল বর্ডার অফ দ্য সার্টোরিয়াস, ইন দ্যাট কেস সার্টোরিয়াস লাইজ ল্যাটারালি আউটসাইড দ্য ফিমোরাল ট্রায়াঙ্গেল. সার্টোরিয়াস মাসেল ফিমোরাল ট্রায়াঙ্গেলের ভিতরে ঢুকবে না, বাট অ্যাডাক্টর লঙ্গাস মাসেলটা ফিমোরাল ট্রায়াঙ্গেলের ফ্লোরে আমরা পাবো. এই মিডিয়াল বর্ডারটা তোমাদের উল্লেখ করতে হবে. বাউন্ডারি, নেক্সট বাউন্ডারি হচ্ছে ফ্লোর অ্যান্ড রুফ. কোনো কিছুর বাউন্ডারি যখন বলবা চারিদিক থেকে তাকে বাউন্ডেড করতে হবে. সুতরাং একটা ঘরের বাউন্ডারি যেরকম চারটা দেয়ালের পরে ছাদ মেঝে দুটো জিনিসই থাকে, ঠিক একইভাবে ফিমোরাল ট্রায়াঙ্গেলের বাউন্ডারিও যখন আমরা পড়ব এটার রুফ অ্যান্ড ফ্লোরের বাউন্ডারি অবশ্যই লিখতে হবে. ফ্লোর is gutter shaped and muscular. Floor is muscular and formed by the muscles, four muscles from lateral to medial side. আমরা যদি মাসেল গুলো দেখি কি কি আছে, ইলিয়াকাস, টেন্ডন অফ সোয়াস মেজর, পেকটিনিয়াস অ্যান্ড অ্যাডাক্টর লঙ্গাস. তাহলে ল্যাটারাল টু মিডিয়ালি আমরা পেলাম ইলিয়াকাস, টেন্ডন অফ সোয়াস মেজর, পেকটিনিয়াস অ্যান্ড অ্যাডাক্টর লঙ্গাস. দিস ফর্মস দ্য ফ্লোর অফ দ্য ফিমোরাল ট্রায়াঙ্গেল. রুফের মধ্যে আমরা স্কিন, সুপারফিশিয়াল ফাসা পাবো. সুপারফিশিয়াল ফাসার মধ্যে কিউটেনিয়াস ভেসেলস অ্যান্ড নার্ভস থাকবে. এখানে কিউটেনিয়াস ভেসেলস নার্ভস বলতে এই জায়গাটায় শেফানাস ওপেনিংই থাকে, এই জায়গায় ফিমোরাল ভেইনের সুপারফিশিয়াল ব্রাঞ্চ, ফিমোরাল আর্টারির সুপারফিশিয়াল ব্রাঞ্চগুলো আমরা পাবো. এছাড়া তার ডিপে হচ্ছে ডিপ ফাসা, ফাসালাটা উইথ দ্য শেফানাস ওপেনিং. তাহলে রুফকে যদি আমরা ভিতর থেকে ডিপ টু সুপারফিশিয়াল আসি তাহলে প্রথমে বলবো ডিপ ফাসা, দ্যাট মিন্স ফাসালাটা অফ দ্য থাই উইথ দ্য শেফানাস ওপেনিং. তারপরে নেক্সট আছে সুপারফিশিয়াল ফাসা কন্টেইনিং ভেসেলস অ্যান্ড নার্ভস অ্যান্ড স্কিন. হোয়াট আর দ্য কন্টেন্টস অফ দ্য ফিমোরাল ট্রায়াঙ্গেল? ফিমোরাল ট্রায়াঙ্গেলের কন্টেন্টস হচ্ছে ফিমোরাল আর্টারি উইথ ইট ব্রাঞ্চেস, ফিমোরাল ভেইন উইথ ইট ট্রিবিউটারিস অ্যান্ড ফিমোরাল নার্ভ. তাছাড়া কিছু লিম্ফ নোডস পাওয়া যায়, তাদেরকে বলি আমরা ডিপ ইনগুইনাল লিম্ফ নোড. আমরা সুপারফিশিয়াল ফাসার মধ্যে সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোড পড়েছি, এই ফিমোরাল ট্রায়াঙ্গেলে আমরা পেলাম ডিপ ইনগুইনাল লিম্ফ নোড. এছাড়া একটা ছোট নার্ভ থেকে ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ অফ থাই. এছাড়াও আরও দুটো জিনিস পাওয়া যায়, এটা হচ্ছে জেনিটাল ব্রাঞ্চ অফ দ্য জেনিটোফিমোরাল নার্ভ, জেনিটাল ব্রাঞ্চ অফ দ্য জেনিটোফিমোরাল নার্ভ অ্যান্ড সাম ফাইব্রোফেটি টিস্যু. মেইন কন্টেন্টস কি? ফিমোরাল আর্টারি উইথ ইট ব্রাঞ্চেস, ফিমোরাল ভেইন উইথ ইট ট্রিবিউটারিস, ফিমোরাল নার্ভস, ডিপ ইনগুইনাল লিম্ফ নোডস, ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ অফ থাই অ্যান্ড অলসো ফিমোরাল ব্রাঞ্চ অফ দ্য জেনিটোফিমোরাল নার্ভ অ্যান্ড ফাইব্রোফেটি টিস্যু. ফিমোরাল ট্রায়াঙ্গেলের বাউন্ডারি কন্টেন্টস খুবই ইম্পর্ট্যান্ট, রিটেনে আসে ভাইভাইও জিজ্ঞেস করা হয়, সুতরাং খুব ভালো করে পড়বো. এই ফিমোরাল ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা দেখলাম কিছু ভেসেলস, এই ভেসেলগুলো একটা শীত দিয়ে কাভার থাকে, এই শীতটাকে বলা হয় ফিমোরাল শীত. তাহলে হোয়াট ইজ ফিমোরাল শীত, এটাও আসে পরীক্ষায়.
It is a funnel shaped fascial shape enclosing the upper 3 to 4 cm of the femoral vessels. Femoral vessels ke enclose kore rakhe upper 3 to 4 cm and it is formed by the fascia. It is an anterior layer and a posterior layer. Femoral sheath er boundary ki femoral sheath kototuku porjonto amra pabo. Femoral sheath er base also lies above and apex lies inferiorly. Apex is a fascial sheath gula. This blends with the tunica adventitial layer of the femoral vessels. Upor dike fascial sheath alada thake, nicher dike apex e eshe ei fascial sheath ta fused hoye jay femoral vessels er tunica adventitia er sathe. Anterior wall of the femoral sheath is formed by the downwards prolongation of fascia transversalis. Amra anterior abdominal wall e tinta flat muscle peyechhilam. Most deeper muscle chilo fascia transverse abdominis. She transverse abdominis e deep e je fascia ta chilo shei fascia ke amra bolechhilam fascia transversalis. Ei fascia transversalis ta prolongation hoye thigh er kichu portion porjonto extend kore and it forms the anterior wall of the femoral sheath. Posteriorly amra floor of the femoral triangle ekta muscle dekhechhilam. This is the iliacus jeta amra iliac fossa iliacus muscle ta peyechhilam. This iliacus muscle covered by the fascia known as fascia iliaca. If fascia iliaca downwards prolongation hoye form kore posterior wall of the femoral sheath. তাহলে femoral sheath এর আমরা বেস পেলাম, apex পেলাম, anterior wall পেলাম, posterior wall পেলাম. And lateral wall. Lateral wall is vertical and medial wall is oblique. Obliquely directed downwards and laterally. এই হচ্ছে আমাদের femoral sheath. এই দেখো femoral vessels. Vessels এর মাঝখানে fascia iliaca. Iliacus muscle এর উপরে fascia iliaca এসে posterior wall formation করলো. Fascia transversalis transverse abdominis muscle deep fascia transversalis এসে anterior wall formation করলো. Formation গেলো. এই femoral sheathটাকে দুটো anterior posterior septa তিনটা compartment এ ভাগ করে ফেলে. Lateral compartment, intermediate compartment and medial compartment. Lateral compartment contains femoral artery and femoral branch of the gentofemoral nerve. And intermediate compartment contains femoral vein. Medial compartment contains lymph nodes. This compartment is smallest and known as the femoral canal. Medial compartment of the femoral sheath er upper end takei bola hoy femoral canal. Tahole femoral sheath er kibhabe formation hoy dekhlam. Femoral sheath এর তিনটা কম্পার্টমেন্ট পেলাম, তিনটা কম্পার্টমেন্টের কন্টেন্ট কি দেখলাম এবং মোস্ট মিডিয়াল কম্পার্টমেন্ট যেটা ইট ইজ স্মল এন্ড আপার এন্ড অফ ইটস নোন এজ ফিমোরাল ক্যানেল. এখন আমরা বলব হোয়াট ইজ ফিমোরাল ক্যানেল. এখানে ছবিতে দেখো দিস ইজ দ্য ইনগুইনাল লিগামেন্ট. ইনগুইনাল লিগামেন্ট এখানে ছিল ফিমোরাল ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে ফিমোরাল শীত. ফিমোরাল শীতের মিডিয়াল পোর্শন দিস ইজ দ্য ফিমোরাল ক্যানেল. What is femoral canal? It is a short fascial tube which diminish rapidly in width from above downwards and closed inferiorly by the fusion of its wall. খুব তাড়াতাড়ি তার ওয়াইড কমতে থাকে, নিচের দিকে এসে ওয়াইড কমে একটা আরেকটার ওয়ালের সাথে ফিউজড হয়ে শেষ হয়ে যায়, ব্লাইন্ড হয়ে যায়. ইট ইজ দ্য মিডিয়াল কম্পার্টমেন্ট অফ দ্য ফিমোরাল শীত. হোয়াট ইজ ফিমোরাল রিং? ফিমোরাল ক্যানেল মিডিয়াল কম্পার্টমেন্ট অফ দ্য ফিমোরাল শীতকে আমরা বললাম ফিমোরাল ক্যানেল. এখন ফিমোরাল রিংটা কি জিনিস? এই ফিমোরাল ক্যানেলেরই আপার এন্ডটাকে বলা হচ্ছে ফিমোরাল রিং. মোস্ট মিডিয়াল কম্পার্টমেন্ট অফ দ্য ফিমোরাল শীতকে বললাম ফিমোরাল ক্যানেল. ফিমোরাল ক্যানেলের আপার এন্ডটাকে বললাম ফিমোরাল রিং হুইচ ওপেন্স ইন টু দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি. এই আপার মার্জিনটাকেই বলা হয় ফিমোরাল রিং. এই মার্জিনটাকেই বলা হয় ফিমোরাল রিং. Normally, ring is closed by a fibrous femoral septum. Femoral septum diye closed thake, formed by the fibrofatty areolar tissue. Fatty tissue diye eta closed thake normally. Er bhitore thake ei femoral canal er moddhe amra pai lymph nodes of Clopwit. Deep inguinal lymph nodes of Clopwit. Etar importance ki it provide a dead space for expansion of femoral vein during increased venous return. Ei femoral ring er
ইম্পর্টেন্স হচ্ছে যখন ভেনাস রিটার্ন হয়, ফিমোরাল ভেন যখন এনলার্জ হয়, এনলার্জ হওয়ার জন্য তাকে স্পেস দেওয়া, সো ইট অ্যাক্টস এজ এ ডেড স্পেস হিসাবে কাজ করে। বাট দ্য বাউন্ডারি অফ ফিমোরাল ক্যানেল, ফিমোরাল ক্যানেলের বাউন্ডারি কি? এন্ট্রি ওয়াল ইজ ফর্মড বাই দ্য ইনগুইনাল লিগামেন্ট, এন্ট্রি ওয়াল ইজ ফর্মড বাই দ্য ইনগুইনাল লিগামেন্ট, মিডিয়াল ওয়াল শার্প এজ অফ দ্য লেকুনার লিগামেন্ট অ্যান্ড পোস্টেরিয়রলি পেকটেন পিউবিস, পিউবিক বোন, পেকটেন পিউবিস অ্যান্ড ল্যাটারালি ফিমোরাল ভেইন। এই দেখো এন্টেরিয়রলি হচ্ছে ইনগুইনাল লিগামেন্ট, ল্যাটারালি ফিমোরাল ভেইন, মিডিয়ালি আমরা পেলাম শার্প এজ অফ দ্য লেকুনার লিগামেন্ট, মিডিয়ালি লেকুনার লিগামেন্ট, দিস ইজ দ্য লেকুনার লিগামেন্ট অ্যান্ড পোস্টেরিয়রলি থাকে পেকটেন পিউবিস। এটা হচ্ছে ফিমোরাল ক্যানেলের বাউন্ডারি। নেক্সট আসি ফিমোরাল হার্নিয়া। ফিমোরাল ক্যানেল একটা ওপেনিং, এই ওপেনিং দিয়ে যদি অ্যাবডোমিনাল মুভেবল অর্গান প্রোট্রুডেড হয় তাহলে সেটাকেই বলবে ফিমোরাল হার্নিয়া। তাহলে হোয়াট ইজ ফিমোরাল হার্নিয়া? এখানে ছবিতে দেখো, ইট ইজ দ্য ইনগুইনাল লিগামেন্ট, এটা সুপারফিশিয়াল ইনগুইনাল লিঙ্ক, ডিপ ইনগুইনাল লিঙ্ক, এটা হচ্ছে ফিমোরাল ক্যানেল, ফিমোরাল লিঙ্ক। এই ফিমোরাল লিঙ্ক দিয়ে যখন ইন্টেস্টাইনাল কন্টেন্ট বের হবে সেটাকে হবে ফিমোরাল হার্নিয়া। দ্যার ইন্ডিয়ালি আছে ফিমোরাল ভেইন ল্যাটারালি। Protrusion of abdominal contents or a loops of intestine through the femoral canal is called femoral hernia. Through the femoral canal বা through the femoral ring ও বলা যেতে পারে, কারণ ক্যানেলের অ্যাপারেন্টটাকে আমরা রিং বলি, ইজ কল্ড ফিমোরাল হার্নিয়া। মোস্ট কমন ইন ফিমেল, মেল ফিমেলের মধ্যে যদি আমরা দেখি ফিমোরাল হার্নিয়া বেশি হয় ফিমেলে। কেন হয়? ফিমেলের পেলভিস ওয়াইডার থাকে উইথ ন্যারো ভেসেলস, ন্যারো ভেসেল, পেলভিস ওয়াইড ন্যারো ভেসেল, যার কারণে ফিমোরাল ক্যানেল বড়ো থাকে, পাসিসটা বড়ো থাকে, যার কারণে এদিক দিয়ে হার্নিয়াটা কমা। এই প্রতিটা জিনিসই খুবই ইম্পর্টেন্ট, কতক্ষণ চাপ রইলাম। নেক্সট আসি অ্যাডাক্টর ক্যানেল। অ্যাডাক্টর ক্যানেল অলসো কল্ড সাব সার্টোরিয়াল ক্যানেল অর হান্টার্স ক্যানেল। অ্যাডাক্টর ক্যানেলটা কি? এটা হচ্ছে আমরা সার্টোরিয়াস মাসেলের নিচে মিডিল ওয়ান থার্ড অফ দ্য থাইয়ের মধ্যে মিডিয়াল সাইডে একটা ইন্টারমাসকুলার টানেল পেয়ে থাকে, সেটাকে বলা হয় অ্যাডাক্টর ক্যানেল। ইট ইজ এন ইন্টারমাসকুলার টানেল সিচুয়েটেড অন দ্য মিডিয়াল সাইড অফ থাই অফ মিডিল ওয়ান থার্ড অফ থাই, মিডিয়াল সাইডের মিডিল ওয়ান থার্ড অফ থাইয়ের মধ্যে এই অ্যাডাক্টর ক্যানেলটা পেয়ে থাকে। এটার আরেকটা নাম সাবসার্টোরিয়াল বলা হয়, কারণ সার্টোরিয়াস মাসেলের নিচে থাকে অ্যাডাক্টর ক্যানেল। সার্টোরিয়াস মাসেলকে কাটলেই আমরা অ্যাডাক্টর ক্যানেলকে দেখতে পাই। Extension from apex of the femoral triangle to the popliteal fossa. Popliteal fossa আমরা নিয়ে পিছনে পড়বো, popliteal fossa এখন অলরেডি femoral triangle পড়ে ফেললাম। femoral triangle ছিল আপার থার্ডে, মিডিল থার্ডে অব দ্য থাইয়ে আমরা বলছি অ্যাডাক্টর ক্যানেল। সো femoral triangle যেখানে শেষ হয় তার apex থেকেই অ্যাডাক্টর ক্যানেল শুরু হয়, শুরু হয়ে popliteal fossa পর্যন্ত এক্সটেন্ড করে। অ্যান্ড অ্যাডাক্টর ক্যানেল ইজ ট্রায়াঙ্গুলার ইন ক্রস সেকশন। Boundary, anterior lateral wall is formed by the vastus medialis. Anterior lateral wall, this is anterior lateral wall is formed by the vastus medialis. Posterior or floor, upor dike thake adductor longus ebong niche thake adductor magnus. Posteriorly amra dutu muscle pai, anteriorly vastus medialis, posteriorly adductor longus upore, adductor magnus niche, niche adductor magnus. মিডিয়াল বর্ডার বা রুফ ইজ ফর্মড বাই দ্য স্ট্রং ফাইব্রাস মেমব্রেন অ্যাক্রস দ্য অ্যান্টেরিয়র ল্যাটারাল অ্যান্ড পোস্টেরিয়র বাউন্ডারি। এই পোস্টেরিয়র বাউন্ডারি আর অ্যান্টেরিয়র ল্যাটারাল বাউন্ডারির মধ্যে একটা স্ট্রং ফাইব্রাস মেমব্রেন দিয়ে রুফ ফর্মেশন করে, অ্যান্ড হুইচ ইজ ওভারল্যাপড বাই দ্য সার্টোরিয়াস মাসেল। সার্টোরিয়াস মাসেলের নিচে একটা ফাইব্রাস সেপ্টা থাকে যেটা ভাস্টাস মিডিয়ালিস থেকে অ্যাডাক্টর লঙ্গাস পর্যন্ত এক্সটেন্ড করে, সেটা ফর্ম করে মিডিয়াল ওয়াল। বাউন্ডারি অফ অ্যাডাক্টর ক্যানেল ইম্পর্টেন্স। এই দেখো এখানে সার্টোরিয়াস, সার্টোরিয়াসের নিজে একটা সেপ্টা দিয়ে মিডিয়াল ওয়াল ফর্মেশন হলো, দিস ইজ দ্য ন্যাচারাল ওয়াল অ্যান্ড দিস ইজ অ্যান্টেরিয়র ওয়াল, পোস্টেরিয়র ওয়াল। অ্যাডাক্টর লঙ্গাস নিজে পাওয়া যাবে অ্যাডাক্টর ম্যাগনাস। ইম্পর্টেন্স কি? ইট ইজ পাসেস ফর ফিমোরাল ভেসেলস ফ্রম ফিমোরাল ট্রায়াঙ্গেল টু দ্য পপ্লিটিয়াল ফোসা। ফিমোরাল ভেসেলগুলো ফিমোরাল ট্রায়াঙ্গেল থেকে পপ্লিটিয়াল ফোসা পর্যন্ত যাওয়ার পেসেস হিসাবে কাজ করে। হোয়াট আর দ্য কন্টেন্টস অফ দ্য অ্যাডাক্টর ক্যানেল? ফিমোরাল আর্টারি, ফিমোরাল ভেইন, এ দেখো ছবিতে ফিমোরাল আর্টারি, ফিমোরাল ভেইন, দিস ইজ শেফেনাস নার্ভ, নার্ভ টু ভাস্টাস মিডিয়ালিস, এন্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র ডিভিশন অফ দ্য অবটুরেটর নার্ভ অকেশনালি। এছাড়া ডিসেন্টিং ব্রাঞ্চ অফ জেনিকুলার আর্টারিও আমরা
পাইতে পারে, হুইচ ইজ দ্য ব্রাঞ্চ অফ ফিমোরাল আর্টারি। এই হচ্ছে কন্টেন্টস অফ দ্য অ্যাডাক্টর ক্যানাল। হোয়াট ইজ দ্য ক্লিনিক্যাল সিগনিফিকেন্স, কখনো যদি ফিমোরাল আর্টারিতে কোনো লাইগেশন করতে হয়, ফিমোরাল আর্টারি থেকে কোনো ক্যানুলেশন করতে হয়, এই কাজগুলো করার জন্য অ্যাডাক্টর ক্যানেলকে চুজ করা হয়। এইখানেই আমরা এক্সপোজ করে, অ্যাডাক্টর ক্যানেলকে এক্সপোজ করে ফিমোরাল আর্টারিকে বের করে ট্রিট করে থাকি। অ্যাডাক্টর ক্যানেলের আরেকটা নাম হচ্ছে হান্টার্স ক্যানেল। অ্যাডাক্টর ক্যানেল ল্যাটারাল টু মিডিয়াল সাইড, একদম অ্যাপেক্সের নিচের দিকে কাছাকাছি এসে দেখা যায় এই লার্জ ভেসেলগুলো, আর্টারি ভেইন, এই লার্জ ভেসেলগুলো একটা আরেকটার উপরে আছে। উপরে থাকার কারণে কেউ যদি জানতে পারে যে এই রিলেশন আছে, স্ট্যাব ইঞ্জুরি করার জন্য, কাউকে মেরে স্ট্যাব ইঞ্জুরি করে মারার জন্য দিস সাইড ইজ এন ইম্পর্ট্যান্ট সাইড। এখানে যদি সরাসরি স্ট্যাব করা হয় তার ফিমোরাল আর্টারিও যাবে, ভেইনও যাবে। আর ফিমোরাল আর্টারি সরাসরি কিন্তু এক্সটার্নাল ইলিয়াক হয়ে অ্যাবডোমিনাল আর্টের সাথে রিলেটেড, অনেক বড় গ্রেট ভেসেল, সুপারফিশিয়ালি প্রেজেন্ট, ইজিলি ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা থাকে, এখান থেকে ব্লিডিংও হয় অনেক বেশি, যার কারণে পেশেন্ট হাইপোভলিমিক হয়ে ব্লাড লস হয়ে মারা যেতে পারে। নেক্সট এখন আমরা বলবো ফিমোরাল আর্টারি। ফিমোরাল আর্টারি ইজ দ্য চিফ আর্টারি অফ দ্য লোয়ার লিম্ব অ্যান্ড ইট ইজ দ্য ডিরেক্ট কন্টিনিউশন অফ এক্সটার্নাল ইলিয়াক আর্টারি। অ্যাবডোমিনাল আর্টা লাম্বার 4 এসে দুটো পার্টে ভাগ হয়েছিল কমন ইলিয়াক আর্টারি। এই কমন ইলিয়াক আর্টারি আবার দুটো পার্টে ভাগ হয়েছিল এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল ইলিয়াক আর্টারি। সেই ইন্টারনাল ইলিয়াক আর্টারি চলে গেল পেলভিক ক্যাভিটিতে সাপ্লাই দিল, আর এক্সটার্নাল ইলিয়াক আর্টারিটা যখন ইনগুইনাল লিগামেন্ট ক্রস করে লোয়ার লিম্বে আসলো, তখন তার নাম পরিবর্তন করে সে হয়ে গেল ফিমোরাল আর্টারি। সো ফিমোরাল আর্টারি ইজ দ্য ডিরেক্ট কন্টিনিউয়েশন অফ দ্য এক্সটার্নাল ইলিয়াক আর্টারি। হোয়াট আর দ্য কোর্স অফ ফিমোরাল আর্টারি? অ্যাট ফার্স্ট এক্সটার্নাল ইলিয়াক আর্টারি এন্টার্স দ্য লোয়ার লিম্ব বিলো দ্য ইনগুইনাল লিগামেন্ট অ্যান্ড নেমড ফিমোরাল আর্টারি। দেন ফিমোরাল আর্টারি এন্টার্স দ্য ফিমোরাল ট্রায়াঙ্গেল। আমরা অলরেডি দেখলাম ফিমোরাল ট্রায়াঙ্গেলের ল্যাটারাল কম্পার্টমেন্টে পেলাম আমরা ফিমোরাল আর্টারি। বিহাইন্ড দ্য ইনগুইনাল লিগামেন্ট অ্যাট দ্য মিড ইনগুইনাল পয়েন্ট দিয়ে ফিমোরাল ট্রায়াঙ্গেলে আসলো, দেন রানস ডাউনওয়ার্ডস মিডিয়ালি থ্রো দ্য ফিমোরাল ট্রায়াঙ্গেল, দেন থ্রো দ্য অ্যাডাক্টর ক্যানেল। ফিমোরাল ট্রায়াঙ্গেল হয়ে অ্যাডাক্টর ক্যানেল দিয়ে আসলো। অ্যাট দ্য লোয়ার এন্ড অফ অ্যাডাক্টর ক্যানেল, দ্যাট মিন্স জাংশন অফ দ্য মিডিল থার্ড অ্যান্ড ল্যাটারাল থার্ড অফ দ্য থাই। মিডিল থার্ড অ্যান্ড লোয়ার থার্ড, আপার থার্ডে ছিল ফিমোরাল ট্রায়াঙ্গেল, মিডিল থার্ডে আমরা পেলাম হচ্ছে অ্যাডাক্টর ক্যানেল। এই অ্যাডাক্টর ক্যানেলের লোয়ার পোর্শনে এসে মিডিল থার্ড আর লোয়ার থার্ডের জাংশনে এসে এই আর্টারিটা অ্যাডাক্টর হায়াটাস দিয়ে ঢুকলো। অ্যাডাক্টর হায়াটাস দিয়ে ঢুকে সেটা চলে গেল পপ্লিটিয়াল ফোসাতে। এই অ্যাডাক্টর হায়াটাস কি জিনিস আমরা পরে আস্তে আস্তে পড়বো, অ্যাডাক্টর ম্যাগনাস মাসেল যখন পড়বো তখনই পাবো। এই দেখো এই অ্যাডাক্টর হায়াটাস দিয়ে ঢুকলো, এই ফিমোরাল, এটা হচ্ছে অ্যান্টেরিয়র ভিউ, এটা হচ্ছে পোস্টেরিয়র ভিউ। এই ফিমোরাল আর্টারি এক্সটার্নাল ইলিয়াক আর্টারি ইনগুইনাল লিগামেন্ট ক্রস করলো, ক্রস করে আসলো ফিমোরাল ট্রায়াঙ্গেল ট্র্যাভার্স করলো, অবলিকলি অ্যাডাক্টর ক্যানেল ট্র্যাভার্স করলো, অ্যাডাক্টর ক্যানেলের লোয়ার আপার মিডিল থার্ড লোয়ার থার্ডের জাংশনে এসে অ্যাডাক্টর হায়াটাস দিয়ে সে চলে গেলো পোস্টেরিয়রলি, পোস্টেরিয়রলি চলে আসলো পপ্লিটিয়াল ফোসায়। অ্যান্ড পপ্লিটিয়াল ফোসায় এসে এই এই আর্টারিটারই নাম আবারও চেঞ্জ হয়ে গেলো পপ্লিটিয়াল আর্টারি। তাহলে এক্সটার্নাল ইলিয়াক আর্টারি যখন ইনগুইনাল লিগামেন্ট ক্রস করে ফেলো, নাম বদল হয়ে গেলো ফিমোরাল আর্টারি। ফিমোরাল আর্টারি যখন পপ্লিটিয়াল ফোসায় চলে আসলো, নাম বদল হয়ে গেল পপ্লিটিয়াল আর্টারি। হোয়াট ইজ অ্যাডাক্টর হায়াটাস? ইট ইজ এ টেন্ডিনাস ওপেনিং ইন দ্য অ্যাডাক্টর ম্যাগনাস মাসেল। অ্যাডাক্টর ম্যাগনাস মাসেলের একটা ওপেনিং, সেটাকে বলা হয় অ্যাডাক্টর হায়াটাস। হোয়াট আর দ্য ব্রাঞ্চেস অফ দ্য ফিমোরাল আর্টারি? ফিমোরাল ট্রায়াঙ্গেলে কিছু ব্রাঞ্চ দেয়, কিছু ডিপ ব্রাঞ্চ আর কি অ্যাডাক্টর ক্যানেলে কিছু ব্রাঞ্চ দেয়। ফিমোরাল ট্রায়াঙ্গেলে আমরা দু ধরনের ব্রাঞ্চ পাই, সুপারফিশিয়াল বা কিউটেনিয়াস ব্রাঞ্চ আর ডিপ ব্রাঞ্চ। সুপারফিশিয়াল ব্রাঞ্চ 3টা, ডিপ ব্রাঞ্চ 3টা। সুপারফিশিয়াল ব্রাঞ্চ হচ্ছে সুপারফিশিয়াল ইপিগ্যাস্ট্রিক, সুপারফিশিয়াল সারকমপ্লেক্স ইলিয়াক অ্যান্ড সুপারফিশিয়াল এক্সটার্নাল পুডেন্ডাল আর্টারি। দিস 3 ব্রাঞ্চ আর সুপারফিশিয়াল ব্রাঞ্চ অফ দ্য ফিমোরাল আর্টারি। অ্যান্ড ডিপ ব্রাঞ্চ কী কী? প্রোফান্ডা ফিমোরিস আর্টারি, ডিপ এক্সটার্নাল পুডেন্ডাল আর্টারি অ্যান্ড মাস্কুলার ব্রাঞ্চ। দিস আর দ্য 3 ব্রাঞ্চ ইয়ার দ্য ডিপ ব্রাঞ্চ অফ ফিমোরাল আর্টারি। অ্যান্ড ইন দ্য অ্যাডাক্টর ক্যানেলে কিছু মাস্কুলার ব্রাঞ্চ দেয়, অ্যাডাক্টর ক্যানেলে ফিমোরাল আর্টারি কিছু মাস্কুলার ব্রাঞ্চ দেয় অ্যান্ড ডিসেন্ডিং জেনিকুলার আর্টারি, এই জয়েন্টের সাপ্লাই দেয় ডিসেন্ডিং জেনিকুলার আর্টারি, এই দুটো ব্রাঞ্চ দেয়।
তাহলে ফিমোরাল ট্রায়াঙ্গেল, ফিমোরাল আর্টারির ব্রাঞ্চগুলো খুব ইম্পর্টেন্ট। অ্যাডাক্টর ক্যানেলেরগুলো মনে থাকলে ভালো, অ্যাডাক্টর ক্যানেলেরগুলো মনে যদি নাও থাকে ফিমোরাল ট্রায়াঙ্গেলের ব্রাঞ্চগুলো অবশ্যই জানতে হবে। কোনগুলো সুপারফিশিয়াল ব্রাঞ্চ, কোনগুলো ডিপ ব্রাঞ্চ সেটা অবশ্যই ভালো করে পড়তে হবে, এটা আর বলে গেলে চলবে না। নেক্সট আসি আমরা, হোয়াট আর দ্য ক্লিনিক্যাল সিগনিফিকেন্স। এই ফিমোরাল আর্টারি যদি কোনো কারণে কোথাও ব্লিডিং হয়, লোয়ার লিম্বের কোথাও কেটে যায়, তার ব্লিডিং বন্ধ করার জন্য আমরা যদি মিডিং রিনাল পয়েন্টে ফিমোরাল হেডের এগেনস্টে খুব জোরে প্রেস করে ফিমোরাল আর্টারিকে অক্লুড করে দিতে পারি, তাহলে লোয়ার লিম্বের ব্লিডিং বন্ধ হয়ে যায়। ইমার্জেন্সি সেভ করার জন্য পেশেন্টকে এই ফিমোরাল আর্টারিটা চুজ করা যায়। তাছাড়া কোনো ডিজিজের যদি পালসেশন দেখা হয়, আমরা ফিমোরাল পালসেশন খুব ইজিলি ফেল্ট করতে পারি, তার লোয়ার লিম্বের ভাস্কুলার সাপ্লাই ঠিক আছে কি না সেটা আমরা ফিমোরাল পালসেশন দেখে বুঝতে পারি। অ্যান্ড দিজ আর্টারি ইজ সুপারফিশিয়াল, অনেকটা সুপারফিশিয়াল, ইজিলি এক্সপোজ করা সম্ভব, এই জন্য এই আর্টারি চুজ করা হয় ফর ক্যানুলেশন, যে কোনো বিভিন্ন ডিফারেন্ট ড্রাগস দেওয়ার জন্য এই ক্যানুলেশনের জন্য এই আর্টারিটাকে চুজ করা হয়। এছাড়া এনজিওপ্লাস্টি, এনজিওগ্রাফি অপারেশনেও এই ভেসেলসটা চুজ করা হয়, যার কারণে এই ফিমোরাল ট্রায়াঙ্গেলের রিলেশন বাউন্ডারি, অ্যাডাক্টর ক্যানেলের রিলেশন বন্ডের এই জিনিসগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট। পরবর্তীতে কার্ডিওভাস্কুলার সার্জনের লাগে, সার্জনের লাগে, মেডিসিনে লাগে, সব জায়গায় এই রিলেশন, এই ফিমোরাল আর্টারিটা খুবই ইম্পর্ট্যান্ট। আমাদেরও লাগে, কেন লাগে জানো, একটা ডেড বডি প্রিজার্ভ করার জন্য। একটা ডেড বডি এমনি রেখে দিলে তো হয় না, ডেড বডি প্রিজার্ভ করার জন্য এম্বালমিং করতে হয়, ডিফারেন্ট কেমিক্যালস দিয়ে এটা যাতে না পচে যায় সেটার ব্যবস্থা করতে হয়। সেই জায়গায় আমরা ফিমোরাল আর্টারি এক্সপোজ করে ওই দিক দিয়ে ইরিগেশন দিয়ে থাকি। নেক্সট আসি ফিমোরাল ভেইন। ফিমোরাল ভেইন ইজ দ্য আপওয়ার্ড কন্টিনিউশন অফ গ্রেট শেফানাস ভেইন অর লং শেফানাস ভেইন। পপ্লিটিয়াল ভেইন আপওয়ার্ড উঠে ফিমোরাল ভেইনে, সরি শেফানাস ভেইন এটা ট্রিবিউটারিজের মধ্যে পড়বে। পপ্লিটিয়াল ভেইন ছিল পপ্লিটিয়াল ফোসাই, সেই পপ্লিটিয়াল ভেইনটা আপওয়ার্ডস এসে কন্টিনিউয়াস হয় থাইয়ে অ্যাজ এ ফিমোরাল ভেইন হিসাবে। পপ্লিটিয়াল ভেইনটাও একইভাবে অ্যাডাক্টর হায়াটাস দিয়ে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য থাইয়ে আসে। ফিমোরাল ভেইন বিগিনস এট দ্য লোয়ার এন্ড অফ অ্যাডাক্টর ক্যানাল, অ্যাসেন্ট থ্রু দ্য অ্যাডাক্টর ক্যানাল, দেন এন্টার্স দ্য ফিমোরাল ট্রায়াঙ্গেল, ইন দ্য ফিমোরাল ট্রায়াঙ্গেল ট্র্যাভার্স টু দ্য ইন্টারমিডিয়েট কম্পার্টমেন্ট অফ দ্য ফিমোরাল শিথ, অ্যান্ড ফাইনালি কন্টিনিউজ এজ এক্সটার্নাল ইলিয়াক ভেইন বিহাইন্ড দ্য ইনগুইনাল লিগামেন্ট মিডিয়াল টু দ্য মিড ইনগুইনাল পয়েন্ট। এক্সটার্নাল ইলিয়াক ভেইনে গিয়ে শেষ হয়ে গেল এই পপ্লিটিয়াল ভেইন। পপ্লিটিয়াল ভেইন উঠলো অ্যাডাক্টর ক্যানাল, ফিমোরাল ট্রায়াঙ্গেল ক্রস করে ইনগুইনাল লিগামেন্ট ক্রস করে গিয়ে এক্সটার্নাল ইলিয়াক ভেইনের সাথে কন্টিনিউস হয়ে গেল। এক্সটার্নাল ইলিয়াক ভেইন কমন ইলিয়াক ভেইনে চলে গেলো, ইনফেরিয়র ভেইনে চলে গেলো। হোয়াট আর দ্য ট্রিবিউটারিজ অফ দ্য ফিমোরাল ভেইন? ফিমোরাল ভেইনের ট্রিবিউটারিজ হচ্ছে গ্রেট শেফানাস ভেইন, সবচেয়ে লার্জেস্ট ট্রিবিউটারিজ অফ দ্য ফিমোরাল ভেইন। এখানে ছবিতে নাই, আগের ছবিটাতে ছিল। দিস ইজ দ্য গ্রেট শেফানাস ভেইন, এই গ্রেট শেফানাস ভেইন হচ্ছে সবচেয়ে লার্জেস্ট ট্রিবিউটারিজ অফ দ্য ফিমোরাল ভেইন। এছাড়া প্রফন্ডা ফিমোরিস ভেইন, মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল সারকমফ্লেক্স ফিমোরাল ভেইন, ডিপ এক্সটার্নাল পুডেন্ডাল ভেইন, অ্যান্ড ডিরেক্ট মাস্কুলার ট্রিবিউটারিজ। ক্লিনিক্যাল সিগনিফিকেন্স কি? এই ফিমোরাল ভেইনে আইভি ক্যানুলা দেওয়া হয় বাচ্চাদের ক্ষেত্রে, যখন ভেইন খুঁজে না পাওয়া যায় তখন ফিমোরাল ভেইন চুজ করা হয় ফর গিভিং ইনজেকশন, স্যালাইন এটসেট্রা, অ্যান্ড অলসো চুজ ফর ক্যাথেটারাইজেশন। নেক্সট আসি ফিমোরাল নার্ভ। থাইয়ের মধ্যে ফিমোরাল নার্ভ, ইট ইজ এ চিফ নার্ভ অফ দ্য অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য থাই। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য থাইয়ের সাপ্লাই দেয় ফিমোরাল নার্ভ। ফিমোরাল নার্ভ তোমরা লাম্বার প্লেক্সাস অলরেডি পড়ে ফেলেছ, ফিমোরাল নার্ভ আসে লাম্বার প্লেক্সাস থেকে, রুট ভ্যালু লাম্বার 234, লাম্বার 234-এর ডর্সাল ডিভিশন থেকে ফর্মেশন হয় ফিমোরাল নার্ভ। আবার একই জিনিস একই সাথে বলে ফেলি, লাম্বার 234-এর ভেন্ট্রাল ডিভিশন থেকে ফর্মেশন হয় অবটুরেটার নার্ভ। ফিমোরাল নার্ভের কোর্স কি? এন্টার্স দ্য থাই পোস্টেরিয়র টু দ্য ইনগুইনাল লিগামেন্ট জাস্ট ল্যাটারাল টু দ্য ফিমোরাল শিথ, ফিমোরাল শিথের বাইরে থাকে। ফিমোরাল শিথের বাইরে ফিমোরাল নার্ভ ঢুকলো থাইয়ের মধ্যে, ডিভাইডস ইন্টু টু ব্রাঞ্চেস, অ্যান্টেরিয়র বের হয়েই সে দুটো ব্রাঞ্চ দিয়ে দেয়, অ্যান্টেরিয়র ডিভিশন অ্যান্ড পোস্টেরিয়র ডিভিশন, জাস্ট 2 সেন্টিমিটার বিলো দ্য ইনগুইনাল লিগামেন্ট দুটো ব্রাঞ্চ হয়ে গেলো। অ্যান্টেরিয়র ডিভিশন কী করলো? এই দুটো ব্রাঞ্চ হয়ে গেলো, বের হলো, ইনগুইনাল লিগামেন্ট ক্রস করলো, অ্যান্টেরিয়র ডিভিশন পোস্টেরিয়র ডিভিশন। অ্যান্টেরিয়র ডিভিশন কিছু কিউটেনিয়াস ব্রাঞ্চ দিবে, কিছু মাস্কুলার ব্রাঞ্চ দিবে। অ্যান্টেরিয়র ডিভিশনের মাস্কুলার ব্রাঞ্চ একটাই, ইট ইজ দ্য সার্টোরিয়াস, অ্যান্ড কিউটেনিয়াস ব্রাঞ্চ দুটো, মিডিয়াল কিউটেনিয়াস নার্ভ অফ
medial cutaneous nerve of thigh and medial intermediate cutaneous nerve of thigh. আমরা স্কিনের সাপ্লাইয়ে মিডিয়াল ইন্টারমিডিয়েট ল্যাটারাল কিউটেনিয়াস পেয়েছিলাম, সেই মিডিয়াল আর ইন্টারমিডিয়েট তা আসে ফিমোরাল নার্ভ থেকে, আর মাসেলের মধ্যে সার্টোরিয়াস আসে ফিমোরাল নার্ভের অ্যান্টেরিয়র ডিভিশন থেকে। পোস্টেরিয়র ডিভিশন থেকে কিউটেনিয়াস ব্রাঞ্চ হচ্ছে শেফানাস নার্ভ, অ্যান্ড মাস্কুলার ব্রাঞ্চ কোয়াড্রিসেপস ফিমোরিসের চারটা মাসেলকে সাপ্লাই দেয়। অ্যান্টেরিয়র ডিভিশন থেকে পেকটিনিয়াস মাসেলকেও সাপ্লাই দেয়। তাছাড়া এখানে কিছু ব্রাঞ্চ ফিমোরাল নার্ভ থেকে নেয় নি জয়েন্টে যায়, আর পোস্টেরিয়র ডিভিশন থেকে ল্যাটারাল ইন্টারমিডিয়েট ভাস্টাস ইন্টারমিডিয়েটসকে সাপ্লাই দেয়, ভাস্টাস ল্যাটারালিসকে সাপ্লাই দেয়, রেকটাস ফেমোরিসকে সাপ্লাই দেয়। পোস্টেরিয়র ডিভিশন থেকে হিপ জয়েন্টে একটা ব্রাঞ্চ যায়, জেনিকুলার ব্রাঞ্চগুলো যায়, নি জয়েন্টে যায়, হিপ জয়েন্টে যায়। এই হচ্ছে আমাদের ফেমোরাল নার্ভের ব্রাঞ্চ। তারপরে ফেমোরাল নার্ভটা ডিপ ফাসা হয়ে বিলো নিতে চলে যায় ইনফ্রাপেটোরাল ব্রাঞ্চ, সেখানে নার্ভ দেয়। এই হচ্ছে ফেমোরাল নার্ভ। এই দিয়ে আমাদের অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট শেষ। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেলগুলো ইম্পর্ট্যান্ট, ভাইবা বোনস এগুলোর জন্য ফিমোরাল ট্রায়াঙ্গেল, ফিমোরাল শিথ, ফিমোরাল ক্যানেল, ফিমোরাল রিং, ফিমোরাল হার্নিয়া, অ্যাডাক্টর ক্যানেল, সাবসার্টোরিয়াল ক্যানেল, এটা রিটেনের জন্য এই তিনটে এই জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তাছাড়া কম্পার্টমেন্টের ভেসেলস হচ্ছে ফিমোরাল আর্টারি, ফিমোরাল ভেইন, অ্যান্ড নার্ভস হচ্ছে ফিমোরাল নার্ভ। প্রতিটা ভেসেল নার্ভের ডিস্ট্রিবিউশন কোর্স এগুলো তো পড়তেই হবে, খুব ইম্পর্ট্যান্ট আজকের লেকচার, খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়বা। থ্যাংকস টু অল।